আপনার মোবাইল, ট্যাবলেট, স্মার্টফোন, পিসি ছাড়াও চ্যানেল 8 এখন ইউটিউব ও ফেসবুক সাউন্ড ক্লাউডে। শুনতে ক্লিক করুন www.londontimesnews.com আর বিশ্বব্যাপী দেখার জন্য লগ ইন করুন www.thechannel8.com। আসসালামু আলাইকুম। চ্যানেল 8 রাতের হটলাইন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শেখ শামসুল আলম পারভেজ। এ খবর প্রচারিত হচ্ছে লন্ডন টাইমস নিউজের সৌজন্যে। বাড়িতে বসেই নববর্ষের আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় পয়লা বৈশাখ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাঙালির সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ। প্রতিটি বাঙালি আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করে থাকেন। এবছর বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে পহেলা বৈশাখে বহিরাঙ্গনের সকল অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটা করা হয়েছে বৃহত্তর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে। বাঙালির জীবনে আজ নতুন বছরের প্রথম দিন, নতুন বারোতা। আজকে সূর্যোদয়ের মধ্য দিয়ে সূচনা হলো বাংলা 1427 সালের। তবে আজকের এই বৈশাখ বাঙালির জীবনের যে কোনো বৈশাখের চেয়ে আলাদা। করোনা মহামারীর কারণে বৈশ্বিক এই দুর্যোগের সময় আমাদের জীবন অবরুদ্ধ। ঘরে বসেই দেশের মানুষ মোকাবেলা করছে এই মহামারীর। আজ পহেলা বৈশাখের বাংলার ঢোলের বাজনা বাজবে বাঙালির মনে মনে, প্রাণে প্রাণ মিলবে রাস্তা বা খোলা ময়দানে নয়, যার যার বাসায় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে। আজ পহেলা বৈশাখের উৎসব হবে বাংলার ঘরে ঘরে নিজের মতো করে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী 30 এপ্রিল পর্যন্ত যে কোনো বিদেশি নাগরিকের জন্য অন অ্যারাইভেল ভিসা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একই সময় পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত রাখার সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। গত রোববার ঢাকায় সকল বিদেশি মিশনে এই তথ্য পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গেল ডিসেম্বরের শেষে চীনের উহান শহরে উৎপত্তির পর বিশ্বের বহু দেশে তাণ্ডব চালালেও বৃহত্তম দেশ রাশিয়ায় সেভাবে বিস্তার ঘটাতে পারেনি করোনা ভাইরাস। তবে এবার বৈশ্বিক মহামারীটির নতুন শিকারে পরিণত হতে যাচ্ছে রাশিয়া। হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশটিতে। করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের তথ্য অনুযায়ী রাশিয়ায় একদিনেই 2550 জন নতুন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশটিতে 18,328 ব্যক্তি সংক্রমিত হয়েছেন, তাদের মধ্যে 11,500 জনই মস্কোতে সংক্রমিত হয়েছে। এদিকে ব্রিটেনে আরো 717 জন করোনা ভাইরাসে মারা গেলেন। এ নিয়ে এখন পর্যন্ত এই রোগে মৃতের সংখ্যা দাঁড়ালো 11,329। তবে তুলনামূলকভাবে ইস্টার ব্যাংক হলিডে উইকেন্ডে মৃতের হার কিছুটা কমে এসেছে ব্রিটেনে। শুক্রবার যেখানে 980 জন মারা গিয়েছিলেন, স্পেনে ও ইটালিতে শনি ও রবিবারে যথাক্রমে 737, 917, সে তুলনায় কিছুটা কমে এসেছে উইকেন্ডে। রিজিয়ন অনুযায়ী ইংল্যান্ডে 10,261, স্কটল্যান্ডে 575, ওয়েলসে 384, নর্দার্ন আয়ারল্যান্ডে 124 জন মারা গেছেন। এ সংখ্যা NHS সরবরাহ করেছে। প্রধানমন্ত্রী বোরিস জনসন করোনা ভাইরাস টেস্টে নেগেটিভ হয়েছেন। হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়ার আগে এই টেস্ট করা হয় বলে একজন মুখপাত্র জানিয়েছেন। তবে তিনি এখনই 10 নম্বর ডাউন স্ট্রিটে না গিয়ে তিনি লন্ডনের বাইরে চেকায়ার্সের সরকারি অবকাশ বাড়িতে থাকবেন।
নভেল করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ এবং জাতীয় দুর্যোগ ঘোষণার দাবি উঠেছে সর্বদলীয় পরামর্শ সভায়। সোমবার দুপুরে স্কাইপের মাধ্যমে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে এই সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়। গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জেএসডির সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাসদের খালিকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, জাতীয় মুক্তি কাউন্সিলের প্রধান টিপু বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দিনমজুর, রিক্সা বা ভ্যান চালক, মোটর শ্রমিক ও নির্মাণ শ্রমিক, পত্রিকার হকার, হোটেল শ্রমিক সহ অন্যান্য পেশার মানুষ যারা দীর্ঘ ছুটি বা আংশিক লকডাউনের ফলে কাজ হারিয়েছেন তাদের নামের তালিকা ব্যাংক হিসাব সহ দ্রুত তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তাদের হিসাবে এককালীন নগদ অর্থ সরাসরি পাঠানো হবে। এই খাতে 760 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এইমাত্র বার্তাকক্ষ থেকে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, যখন গোটা পৃথিবী কাঁপছে করোনার আতঙ্কে, এরই মাঝে সোমবার দিবাগত মধ্যরাতে বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। সোমবার দিবাগত মধ্যরাত 3:43 সময় ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকা। আমাদের সিলেট প্রতিনিধি জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং রিক্টার স্কেলের মাত্রা জানা যায়নি। এই ছিল বার্তা কক্ষ থেকে পাঠানো আজকের সর্বশেষ সংবাদ। আপনাদের মঙ্গল কামনায় এখানে বিদায় নিচ্ছি আমি শেখ শামসুল আলম পারভেজ। আর অন্যান্য সকল খবরের জন্য ভিজিট করুন www.londontimesnews.com। আল্লাহ হাফিজ। করোনা নিয়ে আতঙ্ক নয়, সতর্ক হন। হাঁচি কাশি শিষ্টাচার মেনে চলুন। পরিষ্কার থাকুন, সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুয়ে ফেলুন। অতি প্রয়োজন ছাড়া ঘরেই থাকুন। হ্যান্ডশেক বা কোলাকুলি করবেন না। ভিড় এড়িয়ে চলুন, নিরাপদ দূরত্বে থাকুন।